আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকে ব্লগটিতে চলে আসছি আমি টিভিএস এর অফিসিয়াল একটি শোরুমে। আর আমি যে ব্যক্তির উপরে আছি সেটা আপনাদের সবার কাছে পরিচিত, টিভিএস রেইডার 125 সিসি। বাইকটা কিন্তু বাংলাদেশে নতুন একটা হাইপ নিয়ে আসছে মূলত। আমার প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি দাম, এটার সাথে কী কী আসছে তখন কিন্তু প্রপার ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে পারিনি, বিকজ আমাদের কাছে কিন্তু কোনো ধরনের বুশিয়ার কিন্তু এটার আপডেট ইনফরমেশনগুলো ছিল না। সো আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো মূলত বাইকটাতে আসলে কী কী আসছে কিংবা কোন জিনিসগুলো মিসিং করছে অথবা এটার দাম কত পড়বে এবং কতদিন নাগাদ আপনারা প্রি বুকিং দিতে পারবেন, কোথায় বাইকটা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে বাইক রিলেটেড নতুন নতুন সকল ইনফরমেশন আপনি সবার আগে জানতে পারেন। সো কথা বলছি না, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে যদি আমি এই বাইকটা সম্পর্কে বলতে যাই, সর্বপ্রথম আমাকে বলতে হবে এই বাইকটার লুকস। 125 সিসি সেগমেন্টের যতগুলো বাইক আছে বাংলাদেশে, যে যত ব্র্যান্ডের বাইক আছে, আমার কাছে মনে হয় 125 সিসির মধ্যে, বাজেটের মধ্যে এই বাইকটা সেরা। এবং পাশাপাশি কিন্তু এই বাইকটা আপডেট কিছু ফিচার্স আসছে, এটা লুকসে এটার ফিচার্সে অনেক কিছুই পরিবর্তন আসছে। যদিও অনেকটা পরিবর্তন হয়েই কিন্তু বাংলাদেশে বাইকটা আসছে, তারপরেও যা যা ফিচার্স আসছে মোটামুটি 125 সিসি সেগমেন্টের মধ্যে আপনারা এই ফিচার্সগুলো কিন্তু খুব রেয়ার পাবেন। আর আমি দেখানোর চেষ্টা করবো মূলত এটার লুকসটা আসলে কেমনভাবে নিয়ে আসছে। অলরেডি আপনাদের অনেকেরই ধারণা হয়ে গেছে, তো এইটার মূলত যেই নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো হয়ে থাকে, এটার সিটটা ইউজ করা হয়েছে ডাবল পার্টের এবং এটা যে ট্যাঙ্ক শেপ, এই শেপটা তো কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসছে। মূলত টিভিএস RTR 4V ওইটার লুকসের কিন্তু অনেকটা কাছাকাছি। আর 125 সিসি সেগমেন্টের মধ্যে যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন, যারা একটু লো হাইটের আসেন, যারা একটু কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স চান, অল্প হাইটের মধ্যে একটু আকর্ষণীয় লুকসের বাইক খুঁজছেন কিংবা একটু গর্জিয়াস বাইক চালাবেন, তাদের জন্য মূলত এই বাইকটা অনেক বেশি ভালো হবে। আর যেহেতু হাইটের কথা বললাম, আমি বাইকটাতে উঠেই দেখাই, বিকজ বাইকটা আসলে যারা এতদিন কিন্তু 150 সিসির বাইক পছন্দ করতেন কিন্তু হাইট প্রবলেম কিংবা একটু বেশি বাজেটের জন্য কিনতে পারছেন না, আপনি যদি সিসি হিসাব বাদ দেন তাহলে কিন্তু এই বাইকটা আপনার জন্য পারফেক্ট একটা বাইক হবে। সো বিয়ার্স, আমি বলি প্রথমেই যে আমার পার্সোনাল হাইট কিন্তু 5 ফিট 5 ইঞ্চি, তো আমি কিন্তু বাইকটাতে বসে খুবই কমফোর্ট ফিল করি এবং আমার দুইটা পায়ে কিন্তু আমি গ্রাউন্ডে রাখতে পারি। আর একটা বাইক যখন আপনি রাইড করবেন, আপনার পা যখন গ্রাউন্ড পর্যন্ত থাকবে, বাইকের অলমোস্ট 50% কন্ট্রোলিংটা কিন্তু আপনার হাতেই থাকবে। এরপরে কিন্তু রাইডিং যে রাইডার তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। পাশাপাশি যেহেতু বলেছিলাম যে এইটাতে কিন্তু কিছু ফিচার্স নতুন সংযোজন হয়ে তারপরে আসছে, একজন বিগিনার, একজন নতুন যিনি বাইকার চালাবেন তার জন্য যে সব জিনিসপত্রগুলো দরকার হয়ে থাকে সেটা কিন্তু অনেকটাই আপনারা এই বাইকে পেয়ে যাবেন। তো এবার বলি যে এই বাইকটাতে মূলত কোন যে বিষয়গুলো বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। লুকসের কথা যদি বাদ দেন, তারপরে কিন্তু এটাতে আপনি ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক, পাশাপাশি যেই ব্যাপারগুলো দরকার হয়, যে আমরা যারা নতুন বাইকার, যারা নতুন রাইডার, তারা কিন্তু চালানোর সময় একটা প্রবলেম ফেস করতে হয় যে আমার গাড়িটা আসলে কত গিয়ারে আছে কিংবা আমি নিউট্রালে আছি কি না, এটা কিন্তু নতুন একজন বাইকারের জন্য খুবই টাফ এই ব্যাপারটা জানা। সো এখানে কিন্তু ইউজ করা হয়েছে ফুল ডিজিটাল মিটার, যেই ডিজিটাল মিটারটাতে কিন্তু আপনি গিয়ার ইন্ডিকেটরটা দেওয়া আছে, অর্থাৎ আপনার বাইকটাতে কত গিয়ারে আছে, নিউট্রালে আছে কিনা সব কিছু দেখতে পাবেন, যাতে করে যিনি শুরু করবেন, একজন বাইক রাইড শুরু করবেন, এক নতুন বাইক নেবেন ভাবছেন, তার জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো হবে। পাশাপাশি কিন্তু এটাতে আপনি দেখতে পাবেন সময়টা কত, কত কিলোমিটার বেগে আপনি বাইকটা চালাচ্ছেন, টোটাল কত মিটার চালা লাইসেন্স, পাশাপাশি কিন্তু কত RPM-এ বাইকটা আপনি চালাচ্ছেন। তো সব কিছুই কিন্তু মোটামুটি একটু ডিজিটাল, একটু আপডেট ফিচার্স মূলত এটাতে সংযোজন করা হয়েছে, যাতে একটা বাইকারের জন্য খুবই প্রয়োজনীয়। এবং যারা লং ট্যুরের কথা ভাবেন, যে একটু লং টাইম বাসার বাইরে থাকতে হয়, ফোনের কিংবা আপনার ইলেকট্রনিক্স ডিভাইসের চার্জিং নিয়ে একটু টেনশনে থাকতে হয়, তাদের জন্য আর একটা ফিচার্স অ্যাড করা হয়েছে। এটাতে মূলত USB চার্জার পোর্ট ইউজ করা হয়েছে, রাখা হয়েছে, যাতে করে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফোন কিংবা আদার্স অন্য ইলেকট্রিক ডিভাইসগুলো চার্জ করে নিতে পারবেন। আর এবার বলি ভিউয়ার্স, এটা যে ট্যাঙ্ক শেপটা, এটা কিন্তু ট্যাঙ্ক শেপটা খুবই মাস্কিউলার এবং স্পোর্টস লুকের যেরকমটা হয়ে থাকে সেরকম। পাশাপাশি কিন্তু এটাতে আপনারা অ্যাট এ টাইম 10 লিটার ফুয়েল নিতে পারবেন এবং 10 লিটার ফুয়েল নেওয়ার ফলে কিন্তু মাইলেজটাও কিন্তু ভালো পাচ্ছেন, অলমোস্ট 40 থেকে 45 আপনারা পেয়ে যাবেন। যদিও ইউজার রিভিউ এখন আমরা পাই নাই, আমরা চেষ্টা করবো এই বাইকটার ইউজার রিভিউ নিয়ে আসার জন্য আপনাদের সুবিধার্থে
কারণ যারা আসলে একটা বাইক কিনতে যান অনেক কিছু দেখে অনেক কিছু ভেবেচিন্তে কিন্তু বাইকটা মূলত নেন। আর এর বাইরে যে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে এর সিটিং পজিশনটা, হ্যান্ডেল বারের সাথে যেহেতু সিঙ্গেল এক পার্টের একটা হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, পাশাপাশি এর সিটিং পজিশন ট্যাঙ্ক হিসেবের পরে তো সিটে বসার পরে কিন্তু আপনি খুবই মানে ফ্লেক্সিবলভাবে কিন্তু হ্যান্ডেল বারটা হাতে রাখতে পারবেন, তাতে করে কিন্তু আপনার ব্যাক পেন কিংবা হাতে পায়ে ব্যথাটা কিন্তু অনেকটাই রিডিউস হবে, আশা করি হবে না। পাশাপাশি এর পিছনের সিটটাও কিন্তু ফ্ল্যাটলি রাখা হয়েছে, যদিও ডাবল পার্টের সিট ইউজ করা হয়েছে, এবং সিটটাও খুবই সফট, যাতে করে যিনি পিলিয়ন থাকবেন তাকেও কিন্তু খুব বেশি প্রবলেম ফেস করতে হবে না। আর এর পিছনে কিন্তু দেওয়া আছে এর গ্র্যাব রেলটা, যদিও যাতে পিলিয়ন খুব ইজিলি ধরতে পারে। তো বাইকের আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতো, কারণ পার্সোনালি আমি যদি একটা বাইক চালাই কিছু আপডেট ফিচার্স চাবই, এই বাইকের ওভারঅল লুকসটা আপনি 100 অনেক বেশি দিতে পারবেন কিন্তু আরও কিছু ফিচার যদি অ্যাড হইতো। যেমন একটা জিনিসটা আমার কিছু উইকনেস লাগছে, সেটা হচ্ছে এর ইন্ডিকেটর লাইটগুলো, বাইকের যেই লুকস বাইকের যে গর্জিয়াসনেস এর সাথে যদি ইন্ডিকেটর লাইটগুলো যদি আর একটু এলইডি থাকতো তাহলে মনে হতো যে না এটা আপনি 100 পাওয়ার যোগ্য, আপনি কিন্তু এটাকে কোনোভাবেই কম রাখতে পারবেন না। আর এরপরে যদি বলি এর ইঞ্জিন ক্যাপাসিটি নিয়ে, আমি প্রথমে বলেছিলাম এটা কিন্তু 125 সিসির একটা ইঞ্জিন এবং এটাতে ইউজ করা হয়েছে কার্বোরেটর ইঞ্জিন, পাশাপাশি আপনি কিন্তু এটাতে সেলফ স্টার্টের মাধ্যমে, আর যে সকল বাইকে কিন্তু শুধুমাত্র সেলফ স্টার্ট থাকে সেই বাইকগুলোর কিন্তু ব্যাটারি পাওয়ার অনেক বেশি করা হয়। আর এরপরে কিন্তু ইঞ্জিনের ঠিক নিচে পাচ্ছেন ইঞ্জিন কাউল, যাতে করে কিন্তু কাদা অন্যান্য বিষয় থেকে কিন্তু আপনার ইঞ্জিনটা বর্ষার সিজনে কিন্তু খুব সেফ থাকবে। সো ভিউয়ার্স, আমি যেহেতু এটার স্টার্টের ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, আমি জাস্ট এখন বাইকটাকে একটু দেখাবো স্টার্ট দিয়ে। তো প্রথমে যদি আমি দেখাই এর অন করার পরে এটার মিটারের যে শেপটা এটা খুবই ভালো লাগবে, এবং এটা যে স্টার্টটা ইউজ করা হয়েছে এটা কিন্তু টিভিএস এর নিজস্ব যে স্টার্ট টেকনোলজি সেটা কিন্তু ইউজ করা হয়েছে, যাতে করে খুব স্মুথ সাউন্ড, অর্থাৎ আই টাচ একটা দিলেই কিন্তু আপনি ইজিলি কিন্তু বাইকটা স্টার্ট করে ফেলতে পারতেছেন। আর এটার যে সাউন্ডটা আমি লাইক আমি প্রথমে বলি যে প্রত্যেকটা বাইকের সাউন্ড কিন্তু আসলে ভিডিওতেভাবে বোঝা যায় না, অথবা উনিবিশ হতে পারে, তারপরেও কিন্তু আপনি শোরুমে এসে বাইকটা আসলে টেস্ট করার সুযোগ পাবেন। তো আমি একটু দেখাই যে ভাইয়া মূলত এই হচ্ছে এটার সাউন্ড, এবং এটার যে এক্সস্ট কিংবা এটার যে সাইলেন্সার যেটাই আমরা বলি এটা কিন্তু 150 সিসির সাইলেন্সার যেভাবে যেমনটা হয়ে থাকে, বাইকের মোটামুটি কনফিগারেশন বাইকের আউটলুকটা কিন্তু অলমোস্ট 150 সিসির বাইকগুলো যেমন আমরা সচরাচর দেখে থাকি ঠিক তেমনটাই, শুধুমাত্র ইঞ্জিন পাওয়ারটা 125 সিসির মধ্যে রাখা হয়েছে। সো ভিউয়ার্স, এবার যদি আমি এর টায়ার সেকশনে আসি, টিভিএস কিন্তু সবসময় চেষ্টা করে তাদের নিজস্ব প্রযুক্তি নিজস্ব যেই ইকুইপমেন্টগুলো এগুলো ইউজ করার জন্য, টায়ার সেকশনও কিন্তু সেম তাই করা হয়েছে। এটাতে কিন্তু টিভিএসের নিজস্ব যেই টায়ারটা রেমুরা এই ব্র্যান্ডের টায়ার ইউজ করা হয়েছে, এবং ফ্রন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন 90x117 সাইজের একটা টায়ার, অর্থাৎ এই টায়ারটা কিন্তু 90x100 সাইজের, পাশাপাশি রিম সাইজটা কিন্তু 17। আর ফ্রন্টে কিন্তু আমি প্রথমে বলেছিলাম ডিস্ক ব্রেক আপনারা পেয়ে যাচ্ছেন, পাশাপাশি এর পিছনে যদি আসি আমি ব্যাক সাইডে তাহলে কিন্তু ব্যাক সাইডেও কিন্তু সেম রেমুরা ব্র্যান্ডের একটা টায়ার পাচ্ছেন, যেটা টিভিএসের নিজস্ব প্রোডাক্ট, এবং পিছনের টায়ার সাইজটা আছে 90x100x17, পিছনের রিম সাইজটাও কিন্তু 17 রাখা হয়েছে, এবং টায়ারটা কিন্তু আরেকটু মোটা ইউজ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এই বাইকের স্পেসিফিকেশন। আর এই বাইকটা কিন্তু পেয়ে যাবেন 4 কালারে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন মার্বেল ব্লু এই কালারের বাইকটা, এর বাইরে কিন্তু আপনারা ইয়েলো রেড এবং ব্ল্যাক আরও 3 কালারে পেয়ে যাবেন, এবং কোন শোরুমে পাবেন সব কিছু কিন্তু আমি ভিডিওর স্ক্রিন ডেসক্রিপশনে দিয়ে দিব। ভাইয়াদের শোরুমটা কিন্তু মিরপুর 1 দারুস সালাম রোডে, এবং ভাইয়াদেরটা কিন্তু 3S সেন্টার, অর্থাৎ একই জায়গা থেকে আপনি বাইকটা পারচেস করতে পারবেন, বাইকটা সার্ভিস করতে পারবেন, এবং আপনার বাইকের যে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস পরবর্তীতে লাগবে সব কিছু কিন্তু তাদের এখানে অ্যাভেলেবল পাবেন। এবার বলেন এই বাইকটার দাম কত? বাইকটা কিন্তু অফিসিয়ালি দাম নির্ধারণ করা হয়েছে 1,44,900 টাকা, অলমোস্ট 1,45,000 টাকা। সো যারা বাজেট নিয়ে একটু চিন্তা করেন বা অন্যান্য বিষয়গুলো মাথায় রাখেন, বাজেটটা ফ্যাক্টর না, লুকসটাকে অনেক বেশি প্রায়োরিটি দেন কিংবা এটার যে ফিচার কনফিগারেশন এগুলো প্রায়োরিটি দেন, তাদের জন্য মূলত ঠিক আছে। আবার যারা একটু বাজেট নিয়ে চিন্তা করেন তারাও কিন্তু বাইকটা কাছে এসে দেখতে পারেন যে আসলে আপনি যেই বাজেটে বাইকটা কিনতে চাচ্ছেন সেই বাজেটের ফিচার্সগুলো আপনি পাচ্ছেন কি না, কিংবা যা যা ফিচার্স আছে সেই বাজেটটা নিয়ে বাজেটের মধ্যে ফিচার্সগুলো নিয়ে আপনি সন্তুষ্ট কি না। তো এই ছিল মূলত আমার মতামত। তারপরে পার্সোনালি যেহেতু অনেক অ্যাগ্রেসিভ লুকস কালারিং বিভিন্ন কালারের মধ্যে আপনি পেয়ে যাবেন, এবং কিছু জিনিস তো অবশ্যই আপডেট হয়েছে, কারণ আমরা বাংলাদেশে থাকি, আমাদেরকে কিন্তু আসলেই আমরা অনেক কিছু চাইলেও ওইটারে আমরা ইউজ করতে পারি না, আমাদের সাধ্যের বাইরে চলে যায়, কজ অনেক ব্যাপার থাকে। একটা গাড়ি কিন্তু যদি সিভিউ কন্ডিশনে আসে আপনারা জানেন যে 153% ভ্যাট থাকে, আসলে দামের প্রাইসে কিন্তু এখানে এসে অনেকটা বেড়ে যায়, যেটার জন্য আসলে আমাদের সামর্থ্যের বাইরে চলে যায়। তারপরেও তারা যে বাজেটে দিচ্ছেন ফিচার্সগুলো আমি বলার চেষ্টা করছি, আপনাদের এখন চিন্তা ভাবনা যে আপনারা বাইকটা কাছ থেকে এসে দেখে কতটুকু স্যাটিসফ্যাকশন পাবেন।
তো পার্সোনাল আমি মতামত চিন্তা বলবো যে যাদের বাজেট সমস্যা নাই তারা কিন্তু নির্দ্বিধায় 125 সিসির বাইক যদি আপনি কিনতে চান অবশ্যই টিভিএস রেইডার 125 সিসি এই বাইকটা দেখতে পারেন। সো ভিউয়ার্স, আমি আজকে ভিডিওটি আর লং করবো না, বিদায় নিয়ে নিব। তো বিদায় বেলায় বলতে চাই, যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন বাটন, যাতে করে বাইক রিলেটেড নতুন নতুন সকল ইনফরমেশন আপনি সবার আগে জানতে পারেন। সো দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো বাইকের অফার প্রাইস নিয়ে, নতুন কোনো বাইকের ফিচার্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।